সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আপনি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে তো আপনাদের কাছে একটা ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ICICI ব্যাঙ্ক অথবা HDFC ব্যাঙ্ক, অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, একটা সমস্যায় তো আপনারা সবাই জানিনি বা পড়েছেনই যে আপনাদের অ্যাকাউন্টে যদি একটা মিনিমাম ব্যালেন্স বজায় না রাখেন তাহলে সেক্ষেত্রে ব্যাঙ্কগুলো আপনাদের অ্যাকাউন্ট থেকে মিনিমাম ব্যালেন্স চার্জ কেটে নেয়। তো এবার এই মিনিমাম ব্যালেন্স চার্জ নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা বড়সড় সার্কুলার সামনে এসেছে, যেটা জানার পরে তো আপনি জাস্ট আনন্দে উৎসাহিত হয়ে যাবেন যে আমাদের তাহলে এখন আর মিনিমাম ব্যালেন্স বজায় না রাখলেও চলবে। তো কি বলা রয়েছে, এতে আপনাদের কী কী সুবিধা হবে অসুবিধা হবে চলুন বিস্তারিতভাবে জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে বলা রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের সম্পর্কিত নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেখানে বলা হয়েছে যে ইনঅপারেটিভ অর্থাৎ অকার্যকর অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় যদি আপনি নাও রাখেন সেক্ষেত্রে আর কোনো রকমের চার্জেস আপনাকে দিতে হবে না। অর্থাৎ ক্লিয়ারলি ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, যে যদি আপনাদের অ্যাকাউন্ট ইনঅপারেটিভ থাকে অথবা যদি আপনাদের অ্যাকাউন্ট যদি অকার্যকর থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি মিনিমাম ব্যালেন্স বজায় নাও থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট থেকে কোনো প্রকারের চার্জেস ব্যাঙ্ক কাটতে পারবে না। অর্থাৎ দু বছর ধরে কোনো প্রকারের লেনদেন না হওয়া অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স চার্জ নেওয়া হবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়মগুলো ফার্স্ট অর্থাৎ প্রথম তারিখ থেকে কার্যকর হয়ে গেছে। তো এখন আপনাদের একটা ক্লিয়ারলি জানিয়ে দিই যে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে দু বছর ধরে কোনো প্রকারের ট্রানজাকশন না করেন, অর্থাৎ আপনি টাকা জমাও দেননি টাকা তোলেনও নি, তাহলে সেই প্রকারের অ্যাকাউন্টগুলো কী হয়, ইনঅপারেটিভ অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়, অর্থাৎ সেই অ্যাকাউন্টগুলো ইনঅপারেটিভ হিসাবে ডিক্লেয়ার করা হয়। তো সেক্ষেত্রে দু বছরে যদি কোনো প্রকারে টাকা জমা না দিয়ে থাকেন অথবা টাকা যদি না তুলে থাকেন এবং সেই অ্যাকাউন্টে যদি আপনাদের মিনিমাম ব্যালেন্স নাও থাকে সেক্ষেত্রেও ব্যাঙ্কগুলো আপনার থেকে কোনো প্রকারের চার্জেস কাটতে পারবে না। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে যে এখন থেকে কোনো গ্রাহক যদি কোনো অ্যাকাউন্ট ব্যবহার না করেন তাহলে তাকে ন্যূনতম ব্যালেন্স চার্জ কোনো প্রকারে দিতে হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে ব্যাঙ্কগুলো অকার্যকর হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলোর জন্য ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে জরিমানা আরোপ করতে পারবে না। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই অ্যাকাউন্টগুলো যে অ্যাকাউন্টগুলো দু বছর অথবা তার বেশি সময় ধরে কোনো প্রকারের লেনদেন হচ্ছে না। অর্থাৎ যদি আপনাদের অ্যাকাউন্ট দু বছর অথবা দু বছরের বেশি সময় ধরে কোনো প্রকারের লেনদেন না হয়ে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্কগুলো কোনো প্রকারের চার্জেস কাটতে পারবে না। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে দু বছর হওয়ার আগে পর্যন্ত কিন্তু ব্যাঙ্কগুলো চার্জেস কাটতে পারবে। অর্থাৎ ধরুন আপনাদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স নেই, তো সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত দু বছর হচ্ছে ততদিন তো পর্যন্ত তো আপনার অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হচ্ছে না, তো ততদিন পর্যন্ত কাটতে থাকবে এবং যখনই আপনাদের অ্যাকাউন্ট দু বছর হয়ে যাবে ইনঅপারেটিভ হয়ে যাবে তারপর থেকে আর কোনো চার্জেস কাটতে পারবে না। তো শুধুমাত্র যে এমনটাই যে আপনাদের অ্যাকাউন্ট থেকে কোনো প্রকারের চার্জেস কাটতে পারবে না তেমনটা কিন্তু নয়, আরও বেশ কিছু অ্যাকাউন্ট রয়েছে বা বেশ কয়েকটি ক্যাটাগরির অ্যাকাউন্ট রয়েছে যে অ্যাকাউন্টগুলোকেও ব্যাঙ্কগুলো চাইলে সহজে ইনঅপারেটিভ ডিক্লেয়ার করতে পারবে না এবং সেই অ্যাকাউন্টগুলোর থেকে কিন্তু মিনিমাম ব্যালেন্স চার্জও কাটা হয় না। তার মধ্যে প্রথম রয়েছে জনধন অ্যাকাউন্ট, অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কোনো প্রকারের মিনিমাম ব্যালেন্স বজায় রাখতে হয় না, কিন্তু সেই অ্যাকাউন্টের কিন্তু কিছু লিমিটেশনসও রয়েছে। যদি জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, যদি 100টার বেশি কমেন্ট হয় তাহলে আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও করে দেবো যে জনধন অ্যাকাউন্টে কী কী লিমিটেশনস থাকে। তো আপাতত আপনাদের জানিয়ে দিই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে ব্যাঙ্কগুলো স্কলারশিপ অথবা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের সুবিধা পাওয়ার জন্য খোলা অ্যাকাউন্টগুলোকে অকার্যকর হিসাবে শ্রেণীবদ্ধ করতে পারবে না। তো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের অ্যাকাউন্ট কী, ধরুন আপনারা যে অ্যাকাউন্টটি খুলেছেন এবং যেখানে আপনাদের গ্যাসের ভর্তুকির টাকা আসে,
তো সেই অ্যাকাউন্টগুলোকে অকার্যকর হিসাবে শ্রেণীবদ্ধ করতে পারবে না ব্যাঙ্কগুলো। এমনকি সেই অ্যাকাউন্টগুলো যদি 2 বছর অথবা 2 বছরের বেশি সময় ধরে যদি অ্যাক্টিভ নাও থাকে অথবা ব্যবহার নাও করেন, তাহলে সেগুলোকেও কিন্তু অকার্যকর হিসাবে ধরা যাবে না। কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে যার মাধ্যমে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, যে আরবিআই তাদের সার্কুলারে জানিয়েছে যে এই নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং সিস্টেমে আনক্লেমড ডিপোজিট কমানোর চেষ্টা করা হবে এবং সেই টাকা তাদের সঠিক দাবিদারের কাছে পাঠানোর চেষ্টা করা হবে। তো এখন তাহলে ব্যাংকগুলো কিভাবে তাদের গ্রাহকদের সাথে যোগাযোগ করবে, অর্থাৎ কিভাবে গ্রাহকদের জানাবে যে তাদের অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হয়ে গেছে অথবা ইনঅপারেটিভ হওয়ার পথে? তো সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছে যে ব্যাঙ্কগুলোকে গ্রাহকদের SMS করতে হবে অথবা চিঠি দিতে হবে অথবা ইমেইলের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট অকার্যকর হওয়ার খবর দিতে হবে। সার্কুলারে ব্যাঙ্কগুলোকে আরও বলা হয়েছে যে যদি কোনো অকার্যকর অ্যাকাউন্টের মালিক জবাব না দেন, তাহলে ব্যাঙ্ক সেই ব্যক্তির সাথে যোগাযোগ করবে যিনি ওই অ্যাকাউন্টের মালিক বা তার নমিনির পরিচয় করিয়েছিলেন, অর্থাৎ ইন্ট্রোডিউসার যিনি ছিলেন তার সঙ্গে ব্যাঙ্ক যোগাযোগ করবে এবং সেই ব্যক্তিকে তাদের অ্যাকাউন্ট যে ইনঅপারেটিভ হয়ে আছে সেই ব্যাপারে ইনফরমেশন প্রদান করবে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের অ্যাকাউন্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে এবং সেই অ্যাকাউন্টটিকে যদি আপনি আবার অ্যাক্টিভ করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো প্রকারের চার্জেস দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সার্কুলার অনুযায়ী ব্যাঙ্কগুলোকে অকার্যকর অ্যাকাউন্টগুলোর ন্যূনতম ব্যালেন্স বজায় না রাখলে কোনো পেনাল্টি আরোপ করার অনুমতি দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী অকার্যকর অ্যাকাউন্টগুলোকে অ্যাক্টিভ করার জন্য কোনো চার্জেসও নেওয়া হবে না। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ 2 বছরের বেশি সময় ধরে যদি আপনি অ্যাকাউন্ট ব্যবহার না করে থাকেন এবং যদি আপনি এখন ভাবছেন যে আপনি অ্যাকাউন্টটিকে আবার ঠিক করবেন অর্থাৎ অ্যাক্টিভ করবেন, তো ভয়ের কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রে আপনাকে কোনো এক্সট্রা চার্জেস দিতে হবে না। এবং যেহেতু সেক্ষেত্রে মিনিমাম ব্যালেন্সও বজায় রাখতে হয় না, তো সেক্ষেত্রে মিনিমাম ব্যালেন্সেরও কোনো ঝঞ্ঝাট নেই, অর্থাৎ সেই অ্যাকাউন্টগুলোকে আপনি খুব সহজে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো সেই সঙ্গে আপনাদের আরেকটা ছোট্ট ব্যাপার বলে দিই যে ব্যাংকগুলো কিভাবে যদি অ্যাকাউন্টে ঠিকঠাক ব্যালেন্স না থাকে, অর্থাৎ যদি মিনিমাম ব্যালেন্স না থাকে, তাহলে কিভাবে পেনাল্টি তারা আদায় করে, এটা একটু শুনে নেবেন, কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং। যদি কোনো অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের তুলনায় কম টাকা থাকে, তবে সেই অ্যাকাউন্টে নেগেটিভ হয়ে যায়। ধরুন আপনাদের অ্যাকাউন্টে ধরুন আছে 500 টাকা, তো মিনিমাম ব্যালেন্স আপনাদের রাখতে হয় হচ্ছে 1000 টাকা। তো সেক্ষেত্রে প্রথমে কি হবে, যেহেতু আপনাদের অ্যাকাউন্টে 1000 টাকা নেই, তো 500 টাকার থেকে চার্জ কাটতে থাকবে। তো কাটতে 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 ওটা একসময় শূন্য হয়ে যাবে। তারপরে কি হবে, যেহেতু আপনাদের অ্যাকাউন্টে টাকা নেই এবং মিনিমাম ব্যালেন্স তো নেই নি, তো তাহলে কি হবে, অ্যাকাউন্টে আপনার নেগেটিভে চলে যাবে, অর্থাৎ ডেবিটে চলে যাবে। তারপর আপনি যখনই আপনি অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া শুরু করবেন, তো প্রথমে কি করবে, ব্যাঙ্কগুলো আপনাদের অ্যাকাউন্ট থেকে পেনাল্টি কেটে নেবে। ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার কারণে টোটাল 1000 টাকার পেনাল্টি আরোপ করা হয়েছে, অথবা 1000 টাকা আপনার অ্যাকাউন্ট ডেবিটে রয়েছে। এরপর আপনি যখনই আপনার অ্যাকাউন্টে 5000 টাকা ঢোকাবেন, তখনই ব্যাঙ্ক প্রথমে আপনাদের অ্যাকাউন্ট থেকে সেই যে 1000 টাকা যেটা পেনাল্টি হিসাবে নিয়েছে, সেই 1000 টাকা প্রথমে আপনাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে এবং আপনি 4000 টাকাই আপনি পাবেন। অর্থাৎ আপনি 5000 টাকা অ্যাকাউন্টে ঢোকালেন, তো সেই সময় কী করবে, ব্যাঙ্কগুলো আপনাদের অ্যাকাউন্ট থেকে 1000 টাকা সঙ্গে সঙ্গে কেটে নেবে এবং কেটে নেওয়ার পর মুহূর্তেই কী হবে, আপনারা 4000 টাকা পাবেন। তো আপনি ধরুন এমনটা ভাবছেন যে আমার অ্যাকাউন্টে তো ব্যালেন্সই নেই, তো ব্যাঙ্কগুলো আপনার আমার থেকে কীভাবে আর মিনিমাম ব্যালেন্স চার্জ কাটবে, তো আমাদের থেকে কোনো সমস্যা নেই, আমি যখন খুশি গিয়ে আমি টাকা জমা দেবো, কোনো সমস্যা হবে না। তো এমনটা যদি আপনি ভেবে থাকেন, তো আপনি পুরো ভুল ভাবছেন। ব্যাঙ্কগুলো আপনার অ্যাকাউন্টটাকে প্রথমে ডেবিট করে রাখবে, অর্থাৎ ডেবিটে ব্যালেন্স চলে যাবে, মাইনাসে ব্যালেন্স চলে যাবে, আপনি যখন এই টাকা ঢুকাবেন সেই টাকাটি কাটবে এবং বাকি টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এমনটা হতে পারে, ধরুন আপনাদের অ্যাকাউন্টে 1000 টাকা ডিউ হয়ে আছে, পেনাল্টি হয়ে আছে, এবং আপনি ঢুকালেন 400 টাকা, সঙ্গে সঙ্গে 400 টাকা শেষ, আপনি ভাববেন আমি তো টাকা ঢুকালাম গেল কোথায়, কিন্তু সেই টাকাটি মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য কেটে নিয়েছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।